ভারতীয় ফিল্ম জগতে ভৌতিক সিনেমার একটা বরাবরই আলাদা কদর আছে, কিন্তু এই ভৌতিক সিনেমার জমানা ভারতীয় সিনেমাতে রাতারাতি শুরু হয়নি। বলিউডে ভৌতিক সিনেমার জমানা শুরু হয়েছে প্রায় এক যুগ হতে চলল, কিন্তু ভারতবর্ষে হার্ডকোর হরর ফিল্ম বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু 70-এর দশকের প্রথম দিকেই এসেছিল। এবং ভারতবর্ষের ভৌতিক সিনেমার বা ভৌতিক সিনেমার সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হিসেবে রামসে ব্রাদার্সের নাম সবার উপরে আসবে। রামসে ব্রাদার্সের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুই ভাইয়ের নাম যেটা পোস্টারে লেখা থাকত, তারা হলেন তুলসী রামসে এবং তার ছোট ভাই শ্যাম রামসে। নিজেদের প্রোডাকশন হাউস ছাড়াও এই দুই ভাই তুলসী রামসে শ্যাম রামসে বাইরের কিছু ব্যানারেও অনেক সাসপেন্স এবং হরর ছবির ডিরেকশন বা নির্দেশনা দিয়েছেন। অ্যাকচুয়ালি এই রামসে ব্রাদার্সরা 7 ভাই, তাদের নাম হলো তুলসী রামসে, শ্যাম রামসে, কিরণ রামসে, গঙ্গু রামসে, কুমার রামসে, অর্জুন রামসে এবং কেশু রামসে। এনাদের পিতার নাম এফ ইউ রামসে। এই রামসে ব্রাদার্সের ইউনিটটাকেই ভারতীয় হরর মুভির পায়োনিয়ার বলা যায়। অথচ এই রামসে ব্রাদার্সদের কেউই কিন্তু বাস্তবে ভগবান, ভূত, অলৌকিক বা অতিপ্রাকৃত কিচ্ছুতে বিশ্বাস করেন না। এক সাক্ষাৎকারে তুলসী রামসে বলেছিলেন যে ভূত যদি সত্যি থাকত বা ভৌতিক অস্তিত্ব যদি সত্যি থাকত তাহলে আমরা কিন্তু বিপদে পড়তাম, কারণ ভূতকে ভাঙিয়ে আমরা এত রোজগার করেছি যে রাতের বেলায় ভূত এসে আমাদের কাছ থেকে রয়্যালটি ক্লেম করত। বাস্তবের মাটিতে মানুষ মরলে মাটি এবং ধোঁয়া ছাড়া আর কিছু হয় না। এইটাই ছিল তুলসী রামসের বক্তব্য, যারা ভূতকে নিয়ে এত ছবি বানিয়েছেন, মানুষকে এত ভয় পাইয়েছেন। রামসে ব্রাদার্সের 7 ভাই ছিলেন এফ ইউ রামসে। এফ ইউ রামসে অবিভক্ত ভারতের করাচিতে জন্মগ্রহণ করেছিলেন। ভারত ভাগের পরে বোম্বাইতে এসে ইলেকট্রনিক পার্টস ও সামগ্রীর ব্যবসা শুরু করেন। ব্যবসায় ভালো লাভ হওয়ায় সিনেমার প্রযোজনায় চলে আসেন। প্রথম ছবি বানিয়েছিলেন শহীদ রাজা ভগৎ সিং। এরপরে নির্মাণ করেন আলেকজান্ডার এবং পুরুর যুদ্ধের ওপরে সোহরাব রুস্তম। ভগৎ সিং এবং আলেকজান্ডার ছবি দুটি সফল হলে এরপরে আরও কিছু ছবিতে এফ ইউ রামসে নিজের পয়সা লগ্নি করেন, কিন্তু সেই ছবিগুলো আশানুরূপ চলেনি, ফলে এফ ইউ রামসেকে একটু লোকসানের মুখে পড়তে হয়, যার মধ্যে একটা ছবির নাম ছিল ইক নন্হি মুন্নি লড়কি থি। ছবিটাতে অভিনয় করেছিলেন রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুর এবং আমজাদ খানের বাবা জিয়ান্ত খান। প্রথম দুটো ছবি সাফল্য পেলেও ছবি পরের দিকের ছবিগুলো কেন লোকসানে চলছে, দর্শকদের প্রতিক্রিয়া কি, এই ভালো খারাপগুলো বোঝার জন্যে দুই ভাই তুলসী এবং শ্যাম কয়েকটা প্রেক্ষাগৃহের ভেতরে বসে থাকেন বেশ কয়েকটা শোতে। তারা দর্শকদের প্রতিক্রিয়া খুব মন দিয়ে শুনতে চাইছিলেন। ইক নন্হি মুন্নি লড়কি থি এই সিনেমাটা দেখতে গিয়ে তারা দেখেন যে সারা সিনেমাটাতে দর্শক বিরক্তি বোধ করছে, তাদের সিনেমাটা ভালো লাগছে না। কিন্তু এই সিনেমাটাতে একটা খুনের দৃশ্য ছিল। এই খুনের দৃশ্যে যেখানে পৃথ্বীরাজ কাপুর একটা ভয়ালো ভয়ঙ্কর মুখোশ পরে মার্ডার করতে যাচ্ছেন, ওই 10 মিনিটের সিকোয়েন্সটা দর্শক একদম বাক রহিত হয়ে এনজয় করছে। এরপরে তারা বাইরে এসে সেই ভয়ালো ছবির মুখটাই পোস্টারে নতুন করে ছাপিয়ে আবার নতুন করে পোস্টার প্রিন্ট করেন এবং পোস্টারটা প্রচার করতে থাকেন ছবিটার, ওই মুখটার সাথে, ভয়ঙ্কর মুখটার সাথে। তখন দেখা যায় যে ছবির কালেকশনে কিছু উন্নতি হচ্ছে। তখন তুলসী এবং শ্যাম এবং নিজের বাকি ভাই এবং বাবার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেন যে একটা সিনেমায় একটা 10 মিনিটের সিকোয়েন্সে, ভয়ালো সিকোয়েন্সে দর্শক যদি
টানটান উত্তেজনা অনুভব করেন, তাহলে যদি আড়াই ঘন্টার একটা সিনেমাতে এরকম একটা ভয় জাগানো মুখকে রাখা যায়, সেটা কিন্তু সিনেমা সাফল্যের একটা দারুণ উপাদান হতে পারে। এই ভাবনা চিন্তার ফসল থেকেই 1972 1972 সালে আত্মপ্রকাশ করে র্যামসে এন্টারপ্রাইজের প্রথম হরর মুভি, র্যামসে এন্টারপ্রাইজ ফিল্ম ফ্যাক্টরির প্রথম সন্তান দো গজ জমিন কে নিচে। যদিও বলিউডের এর আগে কামাল আমরোহি সাহেবের মহল, হেমন্ত মুখার্জির 20 সাল বাদ কিংবা রাজ খোসলার ভো কন থিয়ের মতন নরম সরম অধিভৌতিক সিনেমার স্বাদ ভারতীয় সিনেমা প্রেমীরা পেয়েছিলেন, গুমনামের মতন সাড়া জাগানো সাসপেন্স ছবিও হয়েছিল, কোহরা, বিন বাদল বরসাত এই ছবিগুলো কিন্তু সফল হয়েছিল, কিন্তু সর্বপ্রথম যেটাকে আমরা হার্ড কোর হরর মুভি বলতে পারি, সে হার্ড কোর হরর মুভি হিসেবে দো গজ জমিনই নিজেকে দাবি করে। রামসেরা নিজেও সেই যুগের ছবির পোস্টারের উপরে বড় বড় করে লিখেছিলেন ইন্ডিয়াস ফার্স্ট হরর মুভি। ছবিটা খুব অল্প বাজেটের ছবি ছিল, কোনো নামি অভিনেতা বা অভিনেত্রী দো গজ জমিনে কে নিচেতে ছিল না, সত্যেন কাপু ছিলেন, হেলেনের একটা ডান্স ছিল, আর সেই সময় আমজাদ খানের ভাই ইমতিয়াজ খান একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে অভিনয় করেছিলেন। ইনারা কেউই কিন্তু সেই অর্থে এগ্রেড স্টার ছিলেন না, ইনারাই এই ছবির বলার মতন মুখ ছিল। তারপরেও সেন্সর বোর্ড সিনেমাটা দেখে সিনেমাটাকে ছোটদের উপযোগী মনে না করে এ সার্টিফিকেট দিয়ে দিয়েছিল আর বি গ্রেড ছবি দিয়ে ছবিটাকে মুক্তি দিয়েছিল, ফলে র্যামসেদের সমস্যাটা অনেক বেড়ে গেছিল। ছবিটা যে সমস্ত হলগুলোতে মুক্তি পায় সেটাতে একটাতেও কিন্তু প্রাইম স্লট পায়নি, অর্থাৎ দর্শক খুব বেশি আসে যে শোগুলোতে সেই শোগুলোর স্লট পায়নি। এই ছবিটা মূলত নু শোতে চলতে থাকে আর কিছু স্কুল কলেজ পালানো ছেলে এবং এই যৌন সুরসুরির টানে হলমুখো হয়, এমন কিছু দর্শকই ওই নু শোয়ের ছবির যারা মেন কাস্টমার তারাই ছবিটা দেখতে যায়। কিন্তু যত দিন এগোতে থাকে খুব টানটান সাসপেন্স, একটা জমজমাট গল্প আর খুব ভালো ডিরেকশন আর এই সমস্ত অনামী অপরিচিত শিল্পীদের দারুণ অভিনয় আর নিখুঁত চিত্রনাট্য সম্বলিত এই দো গজ জমিন কে নিচে দর্শকদের মন জয় করে নিতে থাকে, আস্তে আস্তে লোকে পছন্দ করতে থাকে ছবিটা। আসলে সেই সময়ে দিনের পর দিন ফ্যামিলি ড্রামা, বয় মিটস গার্ল, লস্ট অ্যান্ড ফাউন্ড, পুয়োর গার্ল রিচ বয়, রিচ গার্ল পুয়োর বয়, এই ধরনের ছবি দেখতে দেখতে দর্শকরা ক্লান্ত হয়ে গেছিলেন। এই একঘেয়েমি থেকে, মনোটোনাস ব্যাপার স্যাপার থেকে হিন্দি সিনেমা প্রেমীরা এই দো গজ জমিন কে নিচে ছবিতে একটা নতুনত্বের স্বাদ পেয়ে নড়ে চড়ে বসেন। ছবিটা নুন শো থেকে প্রাইম টাইমে এসে যায় এবং একটা সময়ের পরে বক্স অফিসে একটা বেশ বড় মাপের হিট হিসাবে বিচার্য হয়। পুরনো যুগের মানুষদেরকে হরর ফিল্মের কথা বললেই তারা কিন্তু আজকেও দো গজ জমিন কে নিচে ছবিটার কথা বলেন। সেই শুরু। এরপর শুরু হয় ভারতীয় ছবিতে র্যামসে ব্রাদার্সের হাত ধরে ভৌতিক বা হরর মুভির জয়যাত্রা। তুলসী রামসে আর শ্যাম রামসে নির্দেশনার দিক দেখতেন, গঙ্গু রামসে সামলাতেন সাউন্ড এডিটিং আর ক্যামেরার দিকটা। রামসেদের ছবিতে সাউন্ড ছিল খুব অনবদ্য। আপনারা তো ভিরানা নিশ্চয়ই দেখেছেন, ভিরানার নেম কাস্টিং এর সময় যে সাউন্ডটা, যে সাউন্ড এফেক্টটা, সেটা একবার চিন্তা করুন, কি দুর্ধর্ষ সাউন্ড এফেক্ট। কিরণ রামসে ছবির মিউজিকে নজর দিতেন। র্যামসেদের ছবিতে গান কম থাকলেও কিছু কিছু গান খুব জনপ্রিয় হয়েছিল, যার মধ্যে অর কোন বলে যে ছবিটা ছিল যেটাতে সচিন হিরো ছিলেন, সাসপেন্স মুভি ছিল, ওটাতে অর কোন ছবিতে কিশোর কুমারের গাওয়া একটা গান আজ পহেলি বার, হ্যাঁ পহেলি বার, এক লড়কি মেরা হাত পকড় কর বোলি হ্যাঁ রে হ্যাঁ,
গানটা খুব জনপ্রিয় হয়েছিল। এটা ছাড়াও পুরানা মন্দিরে অজিত সিং এর কম্পোজ করা, অজিত সিং এবং আশা ভোসলের গাওয়া ও বিতে দিন ইয়াদ হ্যায়, ও পল ছিন ইয়াদ হ্যায়, গুজারে তুঝে সঙ্গ জো, লগাকে তে তুঝে অঙ্গ জো, এই গানটাও খুব সফল হয়েছে। ভিরানার সাথি মেরে সাথি, ইস দুনিয়া সে উস দুনিয়া তক তুঝকো ঢুঁড়তে আয়ে, পুরানি হভেলির আতা হ্যায় মুঝকো ইয়াদ তেরা প্যার, কিংবা মহাকাল ছবির মায় খুশ নসিব হুঁ কে তেরা প্যার পা লিয়া, প্রত্যেকটা গান কিন্তু হিট। গান খুব কম থাকতো, কিন্তু গান একটা দুটো থাকলেও সেটা মানুষের মন ছুঁত। আর অর্জুন রামসের উপর দায়িত্ব ছিল ছবির প্রোডাকশন হাউস সামলানোর। দো গজ জমিন কে নিচে, তারপরে অন্ধেরা, তারপরে দরওয়াজা, তারপরে পুরানা মন্দির, সামরি, তহখানা, পুরানি হভেলি, বন্ধ দরওয়াজা, মহাকাল, পর 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 ছবি রামসেদের হাত থেকে বেরিয়েছে এবং রামসেরা দর্শককে একটা ভয় জাগানো আনন্দ উপহার দিয়েছেন। 1978 সালে অমিতাভ বচ্চনের মুকদ্দর কা সিকন্দরের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করেছিল রামসে ব্রাদার্সের ভয়ালো ছবি দরওয়াজা, অথচ বাজেটের দিক থেকে দরওয়াজা কিন্তু মুকদ্দর কা সিকন্দরের অর্ধেক ছিল। অনিল ধাওয়ান, শামলি, ইমতিয়াজ খান অভিনীত জমজমার ভয়ালো ছবি দরওয়াজা ছিল ভারতে প্রথম ক্যাশ পুরস্কার দিয়ে একা দেখার চ্যালেঞ্জ করা হরর মুভি। দরওয়াজা সিনেমার পোস্টারে লেখা থাকতো, এই ছবিটা যদি কেউ একা দেখতে পারে তাহলে তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। এবং এটাও শোনা যায় যে এই ছবি চলাকালীন বাইরে নাকি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকত। এরপরে নিজেদের ব্যানারের বাইরে, অর্থাৎ রামসে ফিল্মসের বাইরে সাবুত, যেটার মধ্যে নবীন নিশ্চল, কাজল কিরণ ছিলেন, মার্ডার মিস্ট্রি ছিল, সাসপেন্স, তারপরে হোটেল, এটাতেও নবীন নিশ্চল, রাকেশ রোশন, রঞ্জিত, এনারা ছিলেন। সাবুত, হোটেল দুটোই হিট ছবি। এরপরে এই ধরনের ছবি নির্মাণ করার পর 1984 রামসেরা আবার নিজেদের ব্যানারের ফিরে আসেন এবং উপহার নিয়ে আসেন পুরানা মন্দির ছবির। এই পুরানা মন্দির কিন্তু ভারতীয় হরর ছবিতে একটা মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে আছে। দো গজ জমিন কে নিচে, দরওয়াজা অ্যান্ড পুরানা মন্দির, এগুলো কাল্ট ছবি। এগুলো সেই সময়ের বিচারে কিন্তু পুরানা মন্দির 2 কোটি টাকার ব্যবসা করেছিল। 1984 সালে একটা বি গ্রেড মুভি 2 কোটি টাকার উপরে ব্যবসা করছে, এটা ভীষণ আশ্চর্যজনক ব্যাপার ছিল। ব্যবসার নিরিখে সেই সময় অমিতাভ বচ্চনের লাওয়ারিস রিলিজ করা হয়েছিল, পুনর্মুক্তি পেয়েছিল। লাওয়ারিসের থেকে সেই সময়ে পুরানা মন্দিরের ব্যবসা বেশি ছিল। লাওয়ারিস, পুরানা মন্দির দুটো পাশাপাশি হলে চলছিল। সেই সময় ফিল্ম বোদ্ধারা বা ক্রিটিক্সরা বা পত্রকাররা এটা লক্ষ্য করেছিলেন যে অমিতাভ বচ্চনের লাওয়ারিসের থেকেও পুরানা মন্দিরের টিকিট সংখ্যায় বেশি লোকে কাটছেন, অনেক লোক পুরানা মন্দির দেখতে ঢুকছেন। এরপর 1985-86 এ 2 বছর ধরে সামরি, তেহখানা এই দুটো ছবি মুক্তি পায়। এই দুটো ছবি রূপায়ণের পর 1988 শুধু ভারতবর্ষকে নয় গোটা এশিয়াকে ভয় পাইয়েছিল র্যামসে এন্টারপ্রাইজের সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ডাকিনীতন্ত্র আর ব্ল্যাক ম্যাজিককে ভিত্তি করে তৈরি হওয়া ছবি ভিরানা। ভিরানার নায়িকা জ্যাসমিন সেই সময় একটা সেন্সেশন তৈরি করে দিয়েছিলেন। এরপরে 1989 পুরানি হভেলি, আর 1990 আসে বন্ধ দরওয়াজা। এই বন্ধ দরওয়াজা ছবিটাও কিন্তু ভারতীয় ড্রাকুলা বা ইন্ডিয়ান ভ্যাম্পায়ারের ওপর তৈরি হওয়া একমাত্র ছবি। এই ছবিতে যিনি ভ্যাম্পায়ারের রোল করেছিলেন অনিরুদ্ধ আগরওয়াল, এই অনিরুদ্ধ আগরওয়াল কিন্তু র্যামসেদের পুরানা মন্দির ছবিতেও মনস্টারের রোল করেছিলেন বা ভূতের ভূমিকায় অভিনয় করেছিলেন। বন্ধ দরওয়াজা, পুরানা মন্দির ছাড়াও র্যামসেদের আরেকটা মুভিতে আমরা অনিরুদ্ধ আগরওয়ালকে ভূত হিসেবে বা মনস্টার হিসেবে পেয়েছি, সেটা হচ্ছে 1985 এর সামরি। 1990 সালে তৈরি হওয়া বন্ধ দরওয়াজাই ছিল রামসে ব্যানারের তৈরি হওয়া লাস্ট সফল বা হিট হরর মুভি। এরপরে
রামসে ব্রাদার্সদের কাছ থেকে আর সেই ম্যাজিক পাওয়া যায়নি। 1993 থেকে 1997 এরপরে রামসে ব্রাদার্সরা দ্য জি হরার শো নামে একগুচ্ছ ভৌতিক ছোট গল্পের সমাহার নিয়ে একটা টিভি শো তৈরি করেন। এটা টাইটেলটা আমি আগেই বললাম ছিল দ্য জি হরার শো। সেই এই সিরিয়ালটাও কিন্তু ভীষণ জনপ্রিয় হয় এবং এই সিরিয়ালটা এত ভয়ালো ছিল যে এই সিরিয়ালটা সম্প্রচার করা উচিত কি না এই নিয়ে আদালতে মামলা পর্যন্ত করায়। শেষ পর্যন্ত আবার 1997 থেকে 2001 পর্যন্ত এই জি হরর শোই নিজের নাম পাল্টে আনহোনি করে আবার পর্দায় আসে। আনহোনির গল্পগুলো ভীষণ জনপ্রিয় হয়। ছোট পর্দাতেও র্যামসেদের জাদু কাজ করে। এরই মধ্যে 1994 সালে ওনারা মহাকাল বলেও আরেকটা ছবি বানিয়েছিলেন। আরতি গুপ্তা, হেমন্ত বীরজে, দীপক পারাশর, অনিল ধাওয়ান, গুলশান গ্রোভার, প্রীতি সপ্রু, শক্তি কাপুর, পুনিত ইসার, এনারা ছিলেন রামসে মুভিজের বাঁধা ধরা বা পেটেন্ট করা অভিনেতা অভিনেত্রী। 80 দশকের পরে ওই বন্ধ দরওয়াজার পরে 1994 মহাকাল, 2002 সালে 2002 সিনেমাটার নামই ছিল 2002 এবং 2006 সালে আত্মার মতন কিছু অসফল ছবি নির্মাণ করেন। এই ছবিগুলোতে রামসেরা আগের মতন সাফল্য পাননি। আসলে ততদিনে দর্শকদের রুচি আর মেন্টালিটিও অনেক বদলে গেছে। দর্শক অনেক বাস্তবমুখী গল্প চাইছিল বা বাস্তবমুখী মন তাদের হয়ে গেছিল। এর কারণ হচ্ছে মানে তার সেই সময়ে অনেক আর্থিক এবং রাজনৈতিক জগতেও ভারতবর্ষের অনেক পট পরিবর্তন হয়ে গেছিল। মানুষ কল্পনার চেয়ে বেশি বাস্তবকে গুরুত্ব দেওয়া শুরু করেছিল, সিনেমাতেও তার প্রভাব পড়েছিল। সেই সময়ে দর্শক ভূতের সিনেমায় কোনো ভয়াবহ মনস্টার বা ভৌতিক সত্তার উপস্থিতির চেয়ে কোনো অশরীরী যাকে দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে বা তার ভয়ালো কাজ কারখানার সাক্ষী থাকছে মানুষ কিন্তু সে সামনে আসছে না, অর্থাৎ সূক্ষ্ম উপস্থিতি এবং ভৌতিক আবহকে অনেক বেশি পছন্দ করতে শুরু করলেন। রামসেদের দেখানো পথ ধরেই কিছু নতুন চিত্র পরিচালক চলে এলেন, যেমন বিক্রম ভাট, রামগোপাল ভার্মা। এনারা ভৌতিক সিনেমার কদর বুঝলেন আর আধুনিক দর্শকদের মন বুঝে স্বাদ বুঝে সেই ধরনের ভৌতিক ছবি যেমন রাজ, বাস্তুশাস্ত্র, ভূত, হন্টেড, আরও পরের দিকে স্ত্রী, অ্যালোন এই ধরনের ছবি বেরোতে লাগলো। এর তুলনায় অনেকটা পিছিয়ে গেলেন রামসে ভাইরা। এনাদের শেষ ছবি ভ্যাম্পায়ারদেরকে নিয়ে বিষয় করে তৈরি করা ছবি নেইবার্স, এটা থেকেই বোঝা গেল যে রামসেরা তাদের গোল্ডেন টাইম বা স্বর্ণযুগ অনেক পেছনে ফেলে এসেছেন। তাদের নির্মাণ শৈলীতেও সেই আগের ম্যাজিক টাচ নেই। বাঁচাও ইনসাইড ভূত হ্যায় বলে একটা কমেডি হরর ফিল্ম তৈরি করলেন, সেটাও সেইভাবে চলল না। এরপরে রামসেরা আর সেই অর্থে সেইভাবে সিনেমা তৈরি করেননি। তুলসী রামসে, শ্যাম রামসে দুই ভাই গত হয়েছেন, তাদের অনেক শ্রদ্ধা তাদেরকে। এবং তারা লাস্টে একটা প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা করছিলেন যে 1988 সালে তাদের যে সুপারহিট প্রজেক্ট ভিরানা সেটার রিমেক তারা বানাবেন এবং পুরনো ভিরানাতে যারা কলাকুশলী শিল্পী ছিলেন তাদেরকেও নতুন ভিরানাতে অন্য আঙ্গিকে নিয়ে আসবেন। দেখা যাক এই পরিকল্পনা রামসে ব্রাদার্সের দুই ভাই তুলসী রামসে, শ্যাম রামসে গত হওয়ার পরে তাদের কন্যা, শ্যাম রামসের কন্যা সাশা রামসে সম্পূর্ণ করতে পারেন কিনা। যদি হয় তাহলে এটা দারুণ ব্যাপার হবে। ভারতীয় সিনেমার পথ প্রদর্শক হিসেবে কিন্তু চিরকাল রামসে ব্রাদার্সের নামই থেকে যাবে। রামসেদের ভূতের ছবির কারিগরি দিক, মেকআপ, লোকেশন বাছাই এইসব নিয়ে শোভা দে, প্রীতিশ নন্দীর মতন কিছু অতি বাস্তববাদী সিনেমা বোদ্ধা হাসি মস্করা করেছেন। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে সেই সময় সিনেমার কারিগরি দিকগুলো অত উন্নত ছিল না। কম্পিউটার গ্রাফিক্স, স্পেশাল এফেক্ট আজকের মতন এত উন্নত মানের ছিল না। শুধু একটা মেকআপ করা জান্তব মুখ,
একটা পুরানো প্রাসাদ, একটা সাহসী ছেলে, তার মিষ্টি আর নরম যৌনতার আবেদন রাখা একটা বান্ধবী, একজন শক্তপোক্ত মাসেল ম্যান, কিছু মার্কা মারা বদমাইশের সমন্বয়ে, হাভেলি, ঘোড়ার গাড়ি, ডাক্তার, গুপ্তধন, ষড়যন্ত্র, প্রতিশোধ, অভিশাপ, অ্যাডভেঞ্চার, এই বিষয়গুলোর ওপর তৈরি হওয়া র্যামসেদের ছবিগুলো সেই যুগে গতানুগতিকতার এক একঘেয়েমির বাইরে গিয়ে একটা অন্য ধরনের এন্টারটেনমেন্টের স্বাদ পাইয়েছিল সিনেমা প্রেমীদের। র্যামসেদের শুটিংয়ের যে ভৌতিক ছবিগুলো, তার বেশিরভাগই শুটিং হয়েছে মহাবালেশ্বর আর জঞ্জিরা প্যালেসে, কিছু ছবি শুটিং হয়েছে ইজেল প্রাসাদে। এনাদের সমস্ত ভৌতিক সিনেমায় যে থিম মিউজিকটা ব্যবহার হয়েছে, এটা অজিৎ সিংয়ের কম্পোজ করা, সেটা রাত্রের বেলায় একা একা শুনলে বুকটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। আজ আধুনিকতার ঝলমলে আলোয় কেবল টিভি, মোবাইল, ইন্টারনেট, মাল্টিপ্লেক্স, নিয়ন লাইট, হাইওয়ে, উড়াল পুল, এই যুগে এই রামসেদের ভূতের গা ছমছমে শিরশির করা আবেদনের মর্ম না বুঝলেও 30-40 বছর আগে ছোট শহর বা মফস্বলগুলোতে নির্জন নিরালা পরিবেশে সিনেমা হলে গিয়ে একটা র্যামসে ব্রাদার্সের ভূতের সিনেমা দেখা, তারপরে একা একা মাঠ ঘাট নির্জন অলিগলি পেরিয়ে বাড়ি ফিরে আসা, এই মজা যারা পেয়েছেন তারা সেই সুখস্মৃতি সারা জীবন রোমন্থন করবেন। র্যামসে ব্রাদার্সের সিনেমা এবং কাজকর্ম নিয়ে ডোন্ট ডিস্টার্ব দ্য ডেড এই নামের একটা বইও লেখা হয়েছে। এই ডোন্ট ডিস্টার্ব দ্য ডেড বইটাতে র্যামসে ব্রাদার্সের শুটিং, তাদের কাজকর্ম, তাদের সিনেমার বাইরের অনেক ঘটনা এবং তাদের সিনেমায় কাজ করা চরিত্রগুলোর উপরেও অনেক মনোগ্রহী বিশ্লেষণ আছে। আপনারা যদি বইটা পড়েন বুঝতে পারবেন। তুলসী রামসে, শ্যাম রামসে আর তার ভাইয়েরাই কিন্তু প্রমাণ করেছিলেন যে মানুষ ভয় এনজয় করতে ভালোবাসে। তুলসী রামসে সেই জন্যই এক সাক্ষাৎকারে বলেছিলেন, যাহা ট্রেন ভি নহি রুকতা থা না, ওয়াহা ভি বিজনেস হোতা থা হামারা। এই ছিল র্যামসে ব্রাদার্সের কাহিনী। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।